শেষ মুহূর্তে নির্বাচনী প্রচারণায় জনগণের সামনে নিজেদেরকে সেরা প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে প্রমাণে ব্যস্ত ডোনাল্ড ট্রাম্প ও কমলা হ্যারিস। বিভিন্ন জরিপে কে সেরা তা নিয়ে এখন পর্যন্ত কোনো স্পষ্ট ধারণা পাওয়া যাচ্ছে না। বুধবার মার্কিন গণমাধ্যম সিএনএন এর সর্বশেষ এক জরিপে সম্ভাব্য ভোটারদের মধ্যে হ্যারিস 51% বনাম ট্রাম্প 48% ব্যবধানে এগিয়ে আছেন। বিশেষজ্ঞদের মতে মূল নির্বাচনের ফলাফল ছাড়া যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট কে হতে যাচ্ছেন তা বলা বেশ কঠিন হবে। এদিকে নির্বাচনে জয়ী হলে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের শাসনধারা অব্যাহত রাখবেন না বলে জানিয়েছেন কমলা হ্যারিস। বুধবার ফক্স নিউজকে দিয়ে এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন ডেমোক্রেটিক প্রেসিডেন্ট পদপ্রার্থী। তিনি জানান, অন্যান্য নতুন প্রেসিডেন্টের মতো নিজের জীবনের কাজের অভিজ্ঞতা এবং নতুন বুদ্ধিমত্তা দিয়ে দেশ পরিচালনা করবেন। কমলা আরও জানান, তিনি একটি নতুন প্রজন্মের নেতৃত্বের প্রতিনিধিত্ব করছেন। সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের সীমান্তে অবৈধ অভিবাসীদের অনুপ্রবেশের বিষয়ে প্রশ্ন করা হলে কমলা হ্যারিস এর দায় রিপাবলিকানদের দিকে ঠেলে দেন। কয়েক মাস আগে অবৈধ অভিবাসীদের সমস্যা সমাধানে দ্বিদলীয় অভিবাসন বিল প্রত্যাখ্যানের প্রসঙ্গ টেনে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে এ অভিযোগ আনেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট। ট্রাম্প সমস্যা সমাধানে নয় বরং সমস্যা তৈরিতে পারদর্শী বলে মন্তব্য করেন তিনি। সাক্ষাৎকারে জো বাইডেন মানসিকভাবে সুস্থ বলে দাবি করেন কমলা হ্যারিস। অন্যদিকে অবৈধ অভিবাসী ইস্যুতে জো বাইডেন ও কমলা হ্যারিসের ব্যর্থতাকে দায়ী করেন রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প ডেমোক্রেটদের স্বৈরাচারী ও ক্ষতিকর বলে সম্বোধন করেন। দেশের ভেতরে শত্রুদেরকে চীন রাশিয়ার চেয়ে বেশি বিপজ্জনক বলেও মন্তব্য করেন ট্রাম্প। মালিহা সুরওয়ার্দী, সময় সংবাদ।